তবে শাকিব খান একটার পর একটা ছবি করে তারপরে হিরো হয়েছে, তারপরে সুপারস্টার হয়েছে বা সুপারস্টার হয়ে আছে। কিন্তু হিরো আলম কিন্তু ছবি না করে এবং জনপ্রিয়তা না হয়ে কিন্তু আগেই কিন্তু হিরো, যেটা বললাম যে হিরো হয়ে আছে ও সবার কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে, সুন্দর আছি, সুস্থ আছি, না বড় পর্দায় দেখা যাবে, কারণ আগে তো আমি অসুস্থ ছিলাম, এটা তো বারবার আমি বলেছি, এখন সুস্থ আছি এবং এই সুস্থর ভিতরে 6-7টা ছবি এই কাজ শেষ করেছি একবারে কমপ্লিট, যেমন সুজন মাঝি, ভাগ্য, গ্যাংস্টার, ফেসবুক, কুচবরণ কন্যা, এরকম 6-7টা ছবি শেষ করেছি, আরও কিছু ছবি আমি কাজ করতেছি, এই তো মোট হলো 10-12টা ছবি হবে এই অসুস্থতার পরে। অসুস্থতার পরে এসে আবার কাজ শুরু করেছি, সেই হিসাবে সুন্দর আছি। হ্যাঁ, হিরো আলমের ছবিতে কালকেও সে ফোন দিছিলো আমাকে, তার একটা ছবি আমাকে করে দিতে হবে, সেই ছবিটাও খুবই সুন্দর, ছবিটার নাম কি যেন বলল, আমার উপরই গল্পটা। হ্যাঁ, না 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 না, এগুলার ভিতরে না, আরও সুন্দর নাম, সুন্দর নাম ছবিটার ভিতরে হলো মামা ভাগিনার হলো ক্যারেক্টার, আমার একটা বোন থাকে, তার ছেলে হলো সে, আর আমি হলাম মামা। আমি একটু এই ফ্যামিলির ভিতরে আমি একটু শিক্ষিত, এবং সেই শিক্ষিত ধরেন 8 পাস শিক্ষিত, তো এই 8 পাসে শিক্ষিত হয়ে মানে কীরকম বেশি পণ্ডিতি হয়ে বাস, বোনের যত যা কিছু আছে বোন জামাইকে মেরে ফেলি, বোনের সয় সম্পত্তি সব কিছু মানে ভোগ করার জন্য এই ভাগিনাকে বিদেশে পাঠায় দেই, বিদেশে যাবে না ঢাকা শহরে পাঠায় দেই, দিয়ে বোনটাকে জায়গা জমি ভোগ করার জন্য চেষ্টা করি, বোনও দেয় না, লাস্টে বোনটাকেও মেরে ফেলি, বোনটাকেও মেরে ফেলে তারপরে তো একেবারে সব সয় সম্পত্তি। একটা ক্যারেক্টার মানে দক্ষ এবং অভিজ্ঞ অভিনয় শিল্পী হিরো আলমের সাথে শুটিং করা আপনার কাছে কেমন লাগে, বা আপনি কি মনে করেন তার সাথে আপনার সিনেমা করা উচিত কিনা? না, এখন বলবো, এখন সে আস্তে আস্তে একটার পর একটা করতে করতে সে এখন হলো ভালো করতেছে, আর আমাদের যতটুকু আমাদের দেশে আমাদের চিনে বা খুব বেশি হলে ইন্ডিয়া পর্যন্ত চিনে আমাদের, আর হিরো আলমকে তো পুরা বিশ্ব চিনে। হিরো আলমকে হলো গুগলে সার্চ দিলে গাঙ্গুয়াকে পাবেন না, কিন্তু গুগলে সার্চ দিলে হিরো আলমকে পাবেন, তো এই জন্য হিরো আলমের একটা মনে করেন যে সমালোচনা আছে হিরো আলমকে নিয়ে। কথা বলছেন সবাই চেনে, এটা তো সমালোচনার দিক দিয়ে উনি এগিয়ে আছেন। হ্যাঁ, বাংলাদেশে অনেকে বলছেন বাংলাদেশের আসলে মানটা আসলে উনি আরও খারাপ করছেন, এটা কিন্তু বরাবরই আসলে চ্যানেলে উঠে আসছে, বিভিন্ন চ্যানেলে আসছে, এই বিষয়ে আপনি কী বলবেন? আগে আসতো এরকমভাবে মান খারাপ এর কথাবার্তাটা হিরো আলমকে নিয়ে উঠে আসতো, কিন্তু এখন ছেলেটাকে নিয়ে আস্তে 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 যে আমাদের বাংলাদেশের ছেলে, সেও মুসলমান, সেও কিছু হইতে চায়, যার কারণে সবাই তাকে হলো তার ভুলগুলো ধরে দিচ্ছে এবং সে ভুলগুলো ওখান থেকে সংশোধন হচ্ছে এবং আস্তে 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 পরিবর্তন হচ্ছে এবং সুন্দর হচ্ছে এবং সুন্দর আরও সুন্দর হবে। এক সময় দেখবেন যে হিরো আলম অনেক অনেক একটা ভালো প্রতিষ্ঠাতার মানে দিকে এক নম্বর হয়ে আছে। এই জন্য কি মনে হয় যে হিরো আলম ভবিষ্যতে এক নম্বরে থাকবে? হিরো আলম ভবিষ্যতে এক নম্বরে না থাকলেও মানে দর্শকের মাঝে আমার মনে হয় যে এক নম্বর হয়ে থাকবে। এই এক নম্বরটা কোন দিক থেকে বলছেন, অভিনয় নাকি নায়ক নাকি অন্য কিছু? না, হিরো হিসাবে, কারণ সে হলো আলম, সে হলো যদি জ্ঞানী যদি নাই যদি হইতো, সে হলো প্রথমে মানুষে হলো আস্তে আস্তে ছোটো থেকে কাজ করতে করতে তারপরে হলো হিরো নামটা আসে, আর ওর নামই আগে হিরো তারপরে আলম। আচ্ছা, আপনি বলছেন যে হিরো আলম এক নম্বরে আসবেন, আমরা জানি এখন শাকিব খান এক নম্বরে আছে, তাহলে কি শাকিব খান হটে হিরো এক নম্বর হবেন? না, ওইরকমভাবে হলো বলবো না, যে হলো শাকিব খান হিসাবে একটার পর একটা ছবি করে তারপরে হিরো হয়েছে, তারপরে সুপারস্টার হয়েছে বা সুপারস্টার হয়ে আছে। কিন্তু হিরো আলম কিন্তু ছবি না করে এবং জনপ্রিয়তা না হয়ে কিন্তু আগেই কিন্তু হিরো, যেটা বললাম যে হিরো হয়ে আছে ও সবার কাছে, তো সেই হিসাবে ও তো ধরেন শাকিব খানের থেকে তো আগায় চলে গেছে, মানে এখন হ্যাঁ শাকিব খান থেকে তো আগায় চলে গেছে, কারণ শাকিব খান আস্তে আস্তে কাজ করে হিরো হয়েছে, আর ও কাজ না করে হিরো হয়েছে,
কাজ না করে হিরো হয়েছে এবং দর্শকেও মানে অনেক সাপোর্ট, যাকে দর্শকে যাতে সাপোর্ট যাকে দিবেই ওটা ভালো আর মন্দ বিচার ওটা পরে। এখন তো সিনেমা হলে তো যেটা ছবি মানুষ সহজে দেখে না, কারণ আগে আমরা ছবি করেছি, ছবির সংখ্যা হলো ভালো ছিল এবং গল্প ভালো ছিল, দর্শক ছিল না। আর এখন দর্শক কিন্তু প্রচুর, কিন্তু ছবি ভালো হচ্ছে না, দুই একটা। আচ্ছা, আপনি সিনেমা হলের কথা বললেন, সিনেমা হলের পরিবেশ কিন্তু অনেকে বলছেন ফিরে আসছে, অনেকে বলছেন আবার কমে যাচ্ছে, এবং অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্ম আছে যেখানে দর্শক ঝুঁকছে। আপনি কি মনে করছেন সিনেমা হল আসলে একদম বন্ধ হয়ে যাবে বা কী অবস্থায় আছে? না, এটা ভুল কথা, সিনেমা হল তো কোনো সময় বন্ধ হবে না, সিনেমা হল আরও আস্তে 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 ভালো হয়ে যাবে। কারণ এই দুইটা জায়গাতে, দুইটা জায়গা, যে দুইটা জায়গা একটু দুর্বল হয়ে আছে আমাদের দেশে, একটা হলো সিনেমা হল, একটা হলো চলচ্চিত্র, আর একটা হলো রাজনৈতিক। এই দুইটা জায়গাতে সুন্দর সুন্দর ভালো শিক্ষিত জ্ঞানী লোকেরা আসতেছে। চলচ্চিত্র, আগে চলচ্চিত্রের যদি নাম যদি শুনতো শিক্ষিত ছেলে এবং ভালো ঘরের ফ্যামিলি, তাহলে ওরা দশ হাত দূরে চলে যেত, কারণ না চলচ্চিত্র ভালো না, অমুক না, তমুক না, হ্যান ত্যান ইত্যাদি 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 বলতো। এই জন্য ভালো শিক্ষিত জ্ঞানী ছেলেরা সিনেমা হলে, সিনেমা মানে দিকে আসতো না, মানে যারা অভিনেতা অভিনেত্রী হবে এই পথে আসতো না, কিন্তু এখন আসতেছে শিক্ষিত ছেলেরা, ইংলিশ মিডিয়ামের ছেলেরাও আসতেছে অভিনেতা অভিনেত্রী হইতে। রাজনীতিকেও যদি এরকম যদি শিক্ষিত যদি লোকেরা যদি আসে, প্রচুর ভালো শিক্ষিত ছেলেরা যেমন ইন করতেছে আস্তে আস্তে, তাহলে রাজনীতিকের চেহারাও পাল্টে যাবে আমাদের দেশ ওই সময় আর এই সময়। এই ঝগড়াঝাটি দুর্নীতি দুর্নীতি অনেক কথাবার্তা ইয়েটে এইসবও থাকবে না। আমাদের শিক্ষিত লোকেরা অনেক, আমাদের বাংলাদেশে আস্তে আস্তে শিক্ষিত হার বেশি হচ্ছে, যার কারণে এটা ভালোর দিকে যাবে। সেই হিসাবে আমি বলবো যে চলচ্চিত্র এক সময় প্রচুর ভালো পর্যায়ে চলে যাবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।